সতত প্রার্থী যারা, তাদের ভয়ানক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একবার আগে 14 বা 18-তে যেরকম অবস্থাটা ছিল যে আপনি কোনোভাবে যদি নমিনেশনটা অর্জন করতে পারেন, ইউ আর থ্রু জি নৌকার নমিনেশনটা যদি আপনি পেয়ে যান, এখন কিন্তু সেই গ্যারান্টিটাও থাকছে না। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার যে বিষয়টি জুড়ে দেওয়া হলো, আগে কখনোই ছিল না এবং আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়টা। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে একজন প্রার্থীর যোগ্যতা কি, তাকে 25 বা তদূর্ধ্ব বয়সের নাগরিক হতে হবে, তাকে দেউলিয়া হওয়া চলবে না, তাকে অপ্রকৃতস্থ হওয়া চলবে না এবং তাকে বিদেশি রাষ্ট্রের নাগরিক হওয়া চলবে না, পরিষ্কার। সেখানে সেই সময়কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন কমিশন নতুন আরেকটি মাত্রা যুক্ত করে দিল যে শতকরা 1 ভাগ ভোটারের স্বাক্ষর হাজির করতে হবে যে তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হতে চলেছেন, এটি না হলে তিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হতে পারবেন না। এখন 1 শতকরা 1 ভাগ লোক যখন আগে ভাগে প্রকাশ করে দিল যে তারা অমুক ব্যক্তির পক্ষের লোক, তখন ভোটের গোপনীয়তা তো কম্প্রোমাইজ হয়ে গেল। মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেই ভাবে আমরা ট্রেডিশনালি দেখি। জি, আপনি আবার মিউট হয়ে গেছেন। যে এই যে অবস্থাটা, এটা নিয়ে একটা রিট হয়েছে সম্প্রতি, এবং মজার ব্যাপার হচ্ছে সংশ্লিষ্ট কোর্টে এটা কজ লিস্টে আনা হয়নি। মানে ভাবতে এরকম যেটা উঠলে নানান রকমের সমস্যা তৈরি হয়ে যাবে, বরং এটা পরে শুনানি করা যাবে, জনগুরুত্বপূর্ণ নয় হয়তো বা, হু নোজ। আবার মিউট হয়ে গেছেন আপনি। জি হ্যাঁ, যে দৈব চয়নের ভিত্তিতে সেই 1% ভোটারের মধ্যে 10 জন ভোটারকে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে রিটার্নিং অফিসারের দপ্তর থেকে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 জনকে চুজ করা হচ্ছে এটার গোপনীয়তা থাকছে না। ফলে এই 10 জনকে হয় অপহরণ করার চেষ্টা চলছে, অথবা ইন্টিমিডেট করার চেষ্টা চলছে, অথবা মূল্য ঝুলিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে এক্স অ্যামাউন্ট অফ মানি বা এই সুবিধা দেওয়া হবে যদি আপনি বলেন যে সেই ব্যক্তিটি নন, বা আপনাকে আন্ডার ডিউরেস এই স্বাক্ষর নেওয়া হয়েছে, আপনি স্বইচ্ছা সজ্ঞানে এই স্বাক্ষর প্রদান করেননি, এইরকম একটি তেলেস্মতি অবস্থা আপনার। এবং এর ফলে এফিডেভিট হাজির করতে হচ্ছে। এই সবকিছু এখন প্রকাশ্যে প্রকাশিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এবং মোটামুটি প্রতিদিন খবর কাগজে এগুলি ছাপানো হচ্ছে। এই সবকিছু মোটামুটি দৃশ্যত প্রত্যেকটা নাগরিক দেখতে পাচ্ছে, এবং ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেদের মধ্যেই, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ, সবাই নৌকা চায়, এবং যারা মহাজোটে ছিল তারাও এখন নৌকা চায়। একটা নৌকাময় নির্বাচন হতে যাচ্ছে, এটিকে আপনি কি মনে করেন কিনা? মানে নির্বাচনের দিন 7ই জানুয়ারি যদি আসলেই সত্যিকার অর্থে বিএনপি বিহীন বা সত্যিকার অর্থে বিরোধী দল বিহীন নির্বাচনটা হয়, নির্বাচনের দিন কতটা সংকটের মুখে পড়বে এবং কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আপনি মনে করেন, এবং সেটিও কতটা গ্রহণযোগ্যতা পাবে বলে আপনি মনে করেন জাতীয়ভাবে? আমরা আন্তর্জাতিক বিষয়টা তো পরবর্তীতে আসছি, কিন্তু এই পর্যায়ে জাতীয়ভাবেও কি আপনি মনে করেন কিনা মানুষ বিশ্বাস করবে এবং সোনিয়ারা ভোট দিতে যেতে পারবে কতটুকু আপনার কাছে আগের তুলনায় আরো ভালো পরিবেশ কতটুকু হবে, এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাচ্ছে, চ্যালেঞ্জের আমি কতটা নিচে থাকবে এই কতটা নিরীক্ষে চ্যালেঞ্জ? যেটি বলতে চাই সেটি হচ্ছে এই, যে আপনার তাত্ত্বিক বিবেচনায় 17 ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ, নমিনেশন পেপার প্রত্যাহারের ওই দিন, যদি ঘটনাক্রমে জাতীয় পার্টি বা এখন জাসদ যে অবস্থানটি নিয়েছে, বা জাকের পার্টির মতো পার্টিগুলো যদি উইথড্র করে বসে, তখন তো ব্যাপারটা দাঁড়িয়ে যাবে যে নৌকা মার্কা ডেজিগনেটেড প্রার্থী এবং আনডেজিগনেটেড প্রার্থী, তারা ছাড়া মাঠে আর কেউ নেই, অথবা আপনার বিএনপি থেকে দলছুট স্বতন্ত্র প্রার্থী, অথবা বিএনএম বা তৃণমূলের প্রার্থী। মানে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে কোন চীন কিংবা আমেরিকার মতো। আমেরিকায় আপনারা জানেন প্রাইমারি ইলেকশনে এক দলের 3-4-5 জন প্রার্থীও থাকেন, যিনি জয়লাভ করেন তিনি প্রতিনিধিত্ব করেন। আবার চীনা কমিউনিস্ট পার্টির একদম লোয়েস্ট সলনে নির্বাচনটা কিন্তু খোলামেলা হয়, যে
জিততে পারে সেই প্রতিনিধিত্ব করে। তো সেই রকম একটা জায়গায় আমরা সবাইকে ছেড়ে দেওয়া, এটা তো সবাইকে ছেড়ে দেওয়া, কিন্তু এখানে তো ম্যান্ডেট দেওয়া হয়েছে যে অমুক আমার দলের ম্যান্ডেটকৃত। আমি 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 যেই আর্গুমেন্টটা উপস্থাপনের চেষ্টা করছিলাম সেটা এখানেই, যদিও দলের সভানেত্রী বলে দিয়েছেন ওপেন টু অল দলের যারা তাদের জন্য, সেখানেও তো যিনি ডেজিগনেটেড হচ্ছেন তিনি তো ওই 10 জন লোককে হাইজ্যাক করার চেষ্টা করছেন, নানান ভাবে ইন্টিমিডিয়েট করছেন কোনোভাবে যাতে প্রতিদ্বন্দ্বী না থাকে, মানে দলের পক্ষে থেকে কেউ, সেরকম একটি অবস্থা কিন্তু তৈরি হচ্ছে। মানে আলটিমেটলি পার্টি হুইপিং কিন্তু কাজ করছে না, লোকজন ডেসপারেট। একবার আগে 14 বা 18 যেরকম অবস্থাটা ছিল যে আপনি কোনোভাবে যদি নমিনেশনটা অর্জন করতে পারেন, ইউ আর থ্রু জি নৌকার নমিনেশনটা যদি আপনি পেয়ে যান, এখন কিন্তু সেই গ্যারান্টিটাও থাকছে না, ফলে বরং এটা একটা বড় শাকের করাতের মতো অবস্থা তৈরি করেছে। যারা মিত্র 14 দলের লোকজন কিংবা গ্র্যান্ড অ্যালায়েন্স এর জাতীয় পার্টির জন্য, যে অফিসিয়ালি আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করে তুলে নিলেন আপনার ডেজিগনেটেড নৌকা যাকে বরাদ্দ করা হয়েছে তাকে, তৎসত্ত্বেও কিন্তু এখানে আপনার স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে নৌকার লোকজন থেকে যাচ্ছে। এখন ডেজিগনেট প্রার্থী উইথড্র করে ফেললে নৌকার যারা সমর্থক তারা তো দলে বলে তার স্বতন্ত্র প্রার্থীকে বেছে নেবেন, আপনার অ্যালায়েন্সের যে ভাগাভাগিটা তার মধ্য দিয়ে আপনি জাতীয় পার্টিকে কিংবা ওয়ার্কার্স পার্টি কিংবা জাসদ কিংবা তৃণমূল কিংবা বিএনএম কে দিলেন ঠিকই, কিন্তু তারা জয়লাভ করে আসতে পারলো না, ফলে দেখা যাবে 300 আসনে নৌকার পছন্দের লোকজন জিতে চলে আসলো, তখন আপনি অপোজিশন বেঞ্চ কাদ দিয়ে গঠন করবেন? ইন্ডিপেন্ডেন্ট দিয়ে। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু সেভাবে, 1973-এর নির্বাচনে আমাদের বঙ্গবন্ধুর দল শাসক দল তৎকালীন আওয়ামী লীগ প্রায় 290-এর মতো আসন পেয়েছিল 300 আসনের মধ্যে, গোটা 10 অবশিষ্ট ছিল, তার মধ্যে আপনার জাতীয় লীগের আতাউর রহমান সাহেব উনি লিডার অফ দ্য অপোজিশন হয়েছিলেন, তার বোধহয় সমর্থক ছিল 2-3 জন, আর বাকিরা সব ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, এবং জনদশেক মানুষই ছিল তখন অবশিষ্ট অপোজিশন বেঞ্চ গঠন করা হয়েছে।